কিরকম হয়েছে আপনার প্রথম বিচার কি? আমরা আজকে যে মূলত চব্বিশ বেশ কিছু এলাকা থেকে আমরা অনেকগুলি অভিযোগ পেয়েছি, যেমন এজেন্টকে বসে দেওয়া হচ্ছে না, বুথ ক্যাপচার করা হচ্ছে, লাইনেটা দাঁড়ানো হচ্ছে না, ইত্যাদি এই ধরনের অভিযোগ আমরা চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায়, যেমন ইটানগর, তারপরে হচ্ছে আপনার আর এর বাইরে অভিযোগ পেয়েছি বর্তমানে কাটোয়া, আপনার হুগলি হচ্ছে বাঁশবেড়িয়া, উড়িষ্যা, শ্রীরামপুর, বাঁকুড়া, সোনামুখী, আর একেবারে সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা, মহেশতলা বা রাজপুষ্কর। রাজপুর মারা যাওয়ার ঘটনা, মারা যাওয়াটা বিশেষ করে আমি কাটোয়াতে একজন করেছি, আমি চারজন চারটে জায়গায় ঘুরে চলেছি, এটা খুব কম মারা গেছে। একটা হচ্ছে বাকি জায়গাগুলো গ্রামকে বলতে পারবে, ঠিক আছে, কোনো ফল দেখে তোমার আগে পাই টিভি দেখি আজকে ভোট হ্যাম কি কেমন হচ্ছে, যেমন আগের দিন আপনি বলছিলেন কলকাতায় নাইডেল এই মতামত দিয়ে কন্ট্রোভার্সি অর্থে আছে, আমি এটুকু বলতে পারি যে আমরা আজকে যে ভোট হয়েছে তার একটা মেজর অভিযোগ আমরা পেয়েছি উত্তর চব্বিশ পরগনা, কত মিউনিসিপ্যালিটি থেকে পেয়েছি না, বাকি জেলাগুলো কি শান্তিপূর্ণ করবে? বাকি জেলাগুলো থেকে আমি কিন্তু অভিযোগ পাই, যেমন আমি আপনার যেটা থেকে ধরি শিলিগুড়ি বলুন, জলপাইগুড়ি বলুন, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা কিন্তু কোনো অভিযোগ করি। একটা অভিযোগ উঠেছে যে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়েছে, কিন্তু আজকে বহু জেলাতে দেখা গেছে যে সেন্ট্রাল ফোর্স বুথের এলাকা থেকে বহু দূরে তারা মানে অসার ঘুরে বেড়াচ্ছে, অলস হয়ে বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, হাজারদুয়ারিতে বেড়াচ্ছে পর্যন্ত মানে এরকম বহু জেলা থেকেই খবর আসছিল। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টটার ব্যাপারে আমরা কালকে জানতে পেরেছি, এবং সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের ব্যাপারে আমাদের স্পেসিফিক কয়েকটা বক্তব্য ছিল দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, শিলিগুড়ি এই জায়গাগুলো দেওয়া হয়, সেন্ট্রাল ফোর্স এই জায়গাগুলো দেওয়া হয়েছে। এবারে এটা আমাদের হোম সেক্রেটারি বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্ট তারা চিঠিতে বলেছে যে সেন্ট্রাল ফোর্স এই সেন্ট্রাল ফোর্সকে বুথে ইলেকশন ডিউটিতে দেওয়া যাবে না, পলিটিক্যাল দেওয়া যাবে না, এদেরকে এরিয়া কমিশনের কাজে দিতে পারে এবং মিনিমাম প্রয়োজন সেই মতো ডিপ্লয়মেন্ট হয়েছে। রিসেন্টলি আমি টিভিতে দেখলাম যে বুঝতে হবে এটা আমি জানতে আমি একটু রাজিতে বলেছি কয়েক দিয়ে বাইরে আপনি কী রিপোর্ট পেয়েছেন? সেন্ট্রাল ফোর্স কাজকর্ম ঠিকঠাক করেছে না ঘুরেই বেরিয়েছে শুধু? আমি তো সেন্ট্রাল ফোর্স সম্বন্ধে আলাদা করে খবর নিই, কিন্তু টিভিতে আপনাদের যে মাঝে মধ্যে দেখেছি ফিট তাদের দু একটা কিছু সেরকম দেখতে পেয়েছি, এখন এক্স্যাক্টলি সব জায়গায় সেন্ট্রাল ফোর্স কোথায় ঘুরেছে আমি জানি না, কিন্তু আমরা সারাদিনে যে কমপ্লেন যেখান থেকে পেয়েছি সেই কমপ্লেন নর্মালি আমরা এসপি, ডিএম বা কমিশনার করি। মুর্শিদাবাদের এসপি কী বললেন এই হাজারদুয়ারি নিয়ে? এসপিকে বলেছি যে কটা খবর আমার কাছে আছে এটা আপনি দেখুন। এখনো পর্যন্ত বেশিরভাগ প্রিসাইডিং অফিসারের রিপোর্ট আপনি পেয়েছেন? আমি
একসাথে মালটা জমা করার পর তারপরে অবজারভার এবং তোমার স্কুটি করে মানে ওখানে ইসাইকেল রিপোর্ট দেখে নেবে বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল কলকাতার ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট সময়ের পর তারা আর আপডেট দিচ্ছিলেন, এক্ষেত্রে কিরকম কোন আপডেট দিচ্ছেন না, এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হয়েছেন? আমরা সারাদিন যে রিপোর্ট পাই কালকেও যারা নিশ্চিত যে প্রত্যেকটা স্টেজে দুঘণ্টা অন্তর ছিল, সেটা কিন্তু সব ডিসাইডিং অফিসে হঠাৎই আসে তা কখনই আসে, সেটা ডিপেন্ড করে ডিসাইডেন্স করা হতো। আজকে পার্সেন্টেজ কত কতজন আসে যায় এসেছে আমি এই পার্সেন্টেজ জানতে পারবো, আমি পিটার প্রথমত লাগবে তাদের মধ্যে ঠিক আছে। স্যার আপনার কি মনে হচ্ছে যে এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ এই যেগুলো আপনি সেটা কি কলকাতা ভোটের মানে রিপ্লে হয়ে গেছে নাকি তার চেয়ে বেটার কিছু বা খারাপ কিছু? এইভাবে কমপ্লেটকে বিচার করা মুশকিল বা নিজস্ব মতামত ব্যক্ত করার জন্য কারণ দেখছি নিজস্ব মতামত ব্যক্ত করার সমস্যা হচ্ছে। আমি আপনাকে একটু বলতে পারি যে আজকে মেজর অভিযোগটা নট কলকাতা কাউন্সিল এই অভিযোগগুলো পাওয়ার এই অভিযোগ দ্যাট নর্থ চব্বিশ পরগনায় কত সেন্ট্রাল ফোর্স ছিল তারা তাদের ভূমিকাটা কি তাহলে এত যদি মেজর ইনসিডেন্টগুলো নর্থ চব্বিশ পরগনায় বোমাগুলি চলল বিদাবরে সবচেয়ে বেশি গণ্ডগোল হয়েছে ঘটনা ব্যারাকপুর দমদম টিটাগড় হাজারাপাড়া আজকে কামারহাটি নর্থ দমদম ভাটপাড়া তাও কম ভাটপাড়া হাইস্ট হচ্ছে ভাটপাড়া কামারহাটি এরপরে হচ্ছে হালিশহ ব্যারাকপুর বরানগর তারপরে আপনার কশিঘাট। সভাপতির প্রশ্ন হবে পুলিশের ভূমিকা কি যদি বুথ দখল হয়? বুথে তো পুলিশ আছে উইথ আর্মস, এবং আপনাকে আমি বলি আপনি খোঁজ নিয়ে দেখবেন তৎকাল যে স্টপেজ বরানগরের সেখানে যে কাছের বুথটা সেটা সকাল এগারোটার সময় দখল হয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে ওরা বলেছে সবাই বাড়ি চলে যান শান্তিপূর্ণভাবে দখল করে নিয়েছি আমরা, তো পুলিশের কি রোল এখানে? আমাদের 19 নম্বর লিচুয়ারা পাড়া আটটি দিয়ে যেতে হবে ভোট বন্ধ। আজকে নির্বাচনে কি কমিশন নিজের দায়িত্ব পালনে সক্ষম হয়েছে কি মনে করেন? কমিশন তো আগে নির্বাচনের চেষ্টা করেছে, এই নির্বাচনের চেষ্টা করেছে অ্যাভেলেবল রিসোর্স যা আছে সেটাকে ডিপ্লয় করেছে মতো প্ল্যান করে তাদের কাজটা করেছে। আমি এই কমেন্টটা করছি মানে কমেন্টটা করলে নিজের মতামত চলে আসবে, আমি সেটা আমি আপনাকে বলছি যে আমরা উত্তর চব্বিশ পরগনার একটা মেজর অংশ থেকে এই ধরনের কাজ উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে ভোট মোটামুটি বাই অ্যান্ড লার্জ বিসুল, বাকি জায়গাগুলোতে আমরা কিন্তু সেরকম বিরাট ভোট পাই বাই অ্যান্ড লার্জ উত্তর চব্বিশ পরগনা আর আপনি বলছেন কাটোয়া থেকে পেয়েছি বর্ধমান কত পুরসভা কটা মোটামুটি উত্তর চব্বিশ পরগনা দশটা পুরসভা ডিস্টার্ব ছিল আট দশটা পেয়েছি আর বাকিগুলো গোটা রাজ্যে ধরুন আমরা এই ধরনের কমপ্লেন পেয়েছি আমার মনে হয় না গোটা দশকে বেশি সব মিলে গোটা